আচ্ছা, মনে করো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না? প্রোডাক্টে গেলাম, যে কোনো প্রোডাক্ট একটু ভিউ করি। ধরো এই প্রোডাক্টটাই আমি ভিউ করলাম, এই যে প্রোডাক্টের পেজটা ডিজাইন আসতেছে, এটা কোথা থেকে আসতেছে বলো তো? এইটা ভাইয়া থিম থেকে আসতেছে। আচ্ছা, থিম থেকে আসতেছে, রাইট। সো যেই থিম আমরা চুজ করব সেই থিম অনুযায়ী আমাদের প্রোডাক্ট পেজটা ডিজাইন আসবে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি বলে আমার প্রোডাক্ট পেজটা আমি এইভাবে চাচ্ছি না, আমি একটু অন্য ডিজাইনে চাচ্ছি, তখন আমাদের একটা অ্যাড অন ইউজ করতে হবে। ঠিক আছে, তুমি উকমার্স পেজ বিল্ডার দেখছিলা? জি, জেড উকমার্স পেজ বিল্ডার দেখেছিলেন? না, জেড উকমার্স না, উকমার্স পেজ বিল্ডার। না, উকমার্স এলিমেন্টর বিল্ডার সার্চ করলাম। নামানো আছে আমার, দেখি তো এলিমেন্টাল কমার্স বিল্ডার। হ্যাঁ, কমার্স বিল্ডার এলিমেন্টর প্লাগইনটা নামানো আছে, আমি ইনস্টল করলাম। আর তোমরা এটা নামাই নিবে, এই যে কমার্স পেজ বিল্ডার এলিমেন্টরের জন্য। ঠিক আছে, আচ্ছা, প্লাগইনটা ইনস্টল হলো, অ্যাক্টিভেট হলো। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে কি কি করতে পারি আসো দেখি। আচ্ছা, সাধারণত এলিমেন্টর টেমপ্লেট বানানো তোমরা দেখছো না? আমরা এলিমেন্টর এর নিচে যে টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেটে গিয়ে আমি অ্যাড নিউ দিলাম। এখন এখানে দেখো আমাদের সিঙ্গেল প্রোডাক্ট নামে একটা অপশন চলে আসছে, এটাকে এলিমেন্টর এর টেমপ্লেট বলা হয়। অর্থাৎ আমি সিঙ্গেল প্রোডাক্টের জন্য একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা আমার সমস্ত প্রোডাক্ট পেজে অ্যাপ্লাই হবে। তাইলে আমি এখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট চুজ করলাম, লিখলাম হচ্ছে প্রোডাক্ট পেজ টেমপ্লেট, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখানে অনেকগুলো প্রোডাক্ট পেজে ডিজাইন দেওয়া আছে, আমরা যে কোনো একটা ডিজাইন নিতে পারি। হ্যাঁ, আমরা মনে করো এটা নিলাম। ঠিক আছে, এটাকে ইনসার্ট করলাম, লগ ইন করতে হবে। আচ্ছা, এরকম যদি চাই গেট স্টার্টেড দিয়ে তোমার ইমেল দিয়ে তুমি জাস্ট লগ ইন করে নিবা, ঠিক আছে, কানেক্ট করে নিবা ফ্রিতেই। আর এটাকে আমি একটা রিলোড দিলাম। আচ্ছা, আমি এই যে ফোল্ডারে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, যে ফোল্ডারে ক্লিক করলে আমরা যেহেতু প্রোডাক্ট পেজ টানতেছি, যে প্রোডাক্ট পেজের যে টেমপ্লেট গুলো দেওয়া আছে এলিমেন্টরে সেটা চলে আসবে, ইনসার্ট করে নিলাম। আচ্ছা, এখন আমি কাস্টমাইজ করতে পারবো কিরকম, অর্থাৎ ধরো এখানে প্রোডাক্টের টাইটেলটা বেশি বড় লাগতেছে এলিমেন্টর, আশা করি তোমরা সবাই পারো। সেক্ষেত্রে আমি টাইপোগ্রাফিতে গেলাম, সাইজটা একটু ছোট করে দিলাম, প্রাইসটাকে আমি চাচ্ছি উপরে নিয়ে যেতে, প্রাইসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসলাম। আর ডেসক্রিপশনটা, আচ্ছা ঠিক আছে চলবে। আর এখানে হচ্ছে প্রোডাক্টের ছবিটা, আর এখানে হচ্ছে গ্যালারিগুলো আছে, তার নিচে আমাদের রিলেটেড প্রোডাক্টগুলোকে দেখাচ্ছে। আমরা এরকম করতে পারি, দেখো প্লাস দিলাম, প্লাস দিয়ে রিলেটেড প্রোডাক্ট সেকশনটাকে উপরে নিয়ে আসলাম। আমি এটা রো নেই, রো নেওয়ার পর এটাকে আমি উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে আমাদের রিলেটেড প্রোডাক্ট মানে ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখা যাবে। আচ্ছা, এখানে এই কলামটা, দুইটা কলাম আছে এখানে, তাই না? এই কলামটা খালি, যেহেতু আমি এখানে রাইট বাটন দিয়ে ডিলিট করে দিচ্ছি।
তাইলে এখানে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন রিভিউ এগুলো দেখা যাবে, ঠিক আছে? এটা প্রোডাক্টের যে ডেসক্রিপশন বসেছিলাম সেটা দেখা যাচ্ছে। তাহলে কি আছে, প্রথম হচ্ছে উপরে প্রোডাক্টের ছবি, নিচে গ্যালারি, ডান দিকে হচ্ছে তোমার প্রোডাক্টের ক্যাটাগরি, তুমি চাইলে ক্যাটাগরিটা নামাই দিতে পারো, নিচে একদম নিচে নামাই দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, প্রাইসটাকে আমি একটু উপরে উঠানোর জন্য কি করতে পারি বলতো, আমাদের মার্জিন টপটাকে মাইনাস করে করে উঠতে পারি, ঠিক আছে? আমি মনে করো এখানে উঠাই দিলাম মাইনাস করে করে, ওকে। তার নিচে কি আছে, রিলেটেড প্রোডাক্টগুলোকে দেখাবে। সো রিলেটেড প্রোডাক্টে তুমি কয়টা প্রোডাক্ট পার পেজে দেখাতে চাও? আমি বললাম আমি তিনটা প্রোডাক্ট দেখাইতে চাই, কলামও থাকবে তিনটা, যেহেতু রিলেটেড প্রোডাক্ট মানে এই ক্যাটাগরি প্রোডাক্ট আরেকটাই দেওয়া আছে তাই একটাই দেখাচ্ছে, নাহলে এখানে তিনটা প্রোডাক্ট দেখাইতো। আচ্ছা একটু পরে আমরা দেখতে পাবো। আচ্ছা এখানে এই সেকশনটা মনে হয় লাগতেছে না, হ্যাঁ এই সেকশনটা আমি ফেলে দিলাম, শুধু ডেসক্রিপশন এবং রিভিউ গুলো দেখা যাচ্ছে, বুঝল? পাবলিশ করে দিলাম, পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন, কন্ডিশনে এখানে যা আছে তাই, প্রোডাক্টস সেভ সেভ হয়ে গেল। এবার দেখি আমাদের এই টেমপ্লেটটা চেঞ্জ হয়েছে কিনা, এটা তো আমাদের একটা প্রোডাক্ট ছিল তাই না, এটাকে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা যেহেতু প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করছি এখন সেই অনুযায়ী সে দেখাচ্ছে, অর্থাৎ নাম, প্রাইস, ছবি দেখছো, তার নিচে এই রিলেটেড প্রোডাক্ট তিনটা, তার নিচে ডেসক্রিপশন রিভিউ। তাহলে যে কোনো থিমে আমরা এই প্লাগইনটা ইনস্টল করে একটা প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করে যে কোনো থিমের প্রোডাক্ট টেমপ্লেটটা চেঞ্জ করে আমরা আমাদের মন মতো বসাইতে পারি। এটা কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ প্লাগইনের নামটা আরেকবার যদি কেন এলিমেন্টর উকমার্স বিল্ডার, উকমার্স পেজ বিল্ডার, উকমার্স পেজ বিল্ডার ফর এলিমেন্টর। হ্যাঁ আচ্ছা আমি লিংকটা দিয়ে দিচ্ছি, নাম এনো তোমার প্লাগইনটা। আচ্ছা এবার আমরা আমাদের প্রোডাক্টের একটা ক্যাটাগরি পেজ আছে না বলতো, এই যে মেনে গিয়ে আমরা টি শার্টে যাই বা মেনের মধ্যে ঢুকি তখন আমরা কি দেখতে পাই, এখানে একটা ক্যাটাগরি টেমপ্লেট দেখতে পাই। হাতে বাম দিকে দেখো প্রোডাক্টের কিছু ফিল্টারিং অপশন, আর এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। এখন আমরা চাইলে আমরা এলিমেন্টর দিয়ে এই ক্যাটাগরি পেজটাও বানাইতে পারি। আচ্ছা আসো বানাই, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দিলাম। আচ্ছা এখান থেকে কি সিলেক্ট করবো বলতো, কি বলতে পারবা ক্যাটাগরি মানে? সিঙ্গেল প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট তো বানাই ফেলছে অলরেডি, প্রোডাক্ট অনেকগুলোকে ক্যাটাগরি বলা হয় তাই না? আমরা ক্যাটাগরির মধ্যে কি অনেক প্রোডাক্ট দেখি না? আর ক্যাটাগরি আরেকটা, আরেকটা নাম হচ্ছে আর্কাইভ, প্রোডাক্ট আর্কাইভ হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজটা। এটা নাম দিলাম ক্যাটাগরি টেমপ্লেট, ওকে ক্রিয়েট করলাম। আচ্ছা এখন আমাদের ক্যাটাগরি টেমপ্লেট অনেকগুলো দেখতে পাবো আমরা, যে কোনো একটা টেমপ্লেট চুজ করব। দেখছো ক্যাটাগরি অনেকগুলো পেজ চলে আসছে। আমরা মনে করলাম এই যে তিনটা তিনটা যেগুলো আছে এটা নিলাম ইনসার্ট, এই যে চলে আসছে তাই না? তার মানে আমার প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্যাটাগরি পেজ এরকম তিনটা করে দেখাবে। আচ্ছা তোমরা কি মেগা মেনুটা দেখছো? জি না ভাই। মেগা মেনু আলমগীর একটা ক্লাস নিবে, আমরা মেগা মেনুর মেনুটাকে এখানে বাম দিকে পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো। আপাতত ক্যাটাগরি টেমপ্লেটটা আমি এখান থেকে চুজ করলাম, এখানে 1 2 3 4 আকারে সমস্ত প্রোডাক্ট দেখা যাবে। আমি পাবলিশ করলাম, অ্যাড কন্ডিশন দিয়ে অল প্রোডাক্ট আর্কাইভ সেভ করলাম। আসো দেখি টি শার্টের টেমপ্লেটটা চেঞ্জ হয়েছে কিনা, রিলোড দিলাম। দেখো চেঞ্জ হয়ে গেছে তাই না, টি শার্ট ক্যাটাগরিতে যে কটা প্রোডাক্ট সে কটাই দেখাচ্ছে। জুয়েলারিতে ক্লিক করলাম, জুয়েলারিতে ক্লিক করার পরে যে জুয়েলারি তিনটা প্রোডাক্ট আছে তিনটা প্রোডাক্টই দেখাচ্ছে, মাল্টিপল প্রোডাক্ট থাকে নিচে নিচে দেখা যাবে, ক্লিয়ার? এখানে আমরা দুটো ভিউ দেখতে পাবো, একটা হচ্ছে গ্রিড ভিউ, একটা লিস্ট ভিউ অটো। আই হোপ সবাই ক্লিয়ার তাই না?